হ্যালো এভরিওয়ান, দিস অদি সরকার অ্যান্ড ওয়েলকাম টু বাংলাদেশ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, পরিবেশ বিজ্ঞান থেকে আজকে আমাদের ক্লাস 39। তো বাস্তুতন্ত্র নতুন অধ্যায়টা আমরা শুরু করব। তো নতুন অধ্যায়টা শুরু করার আগে বাস্তুতন্ত্র থেকে আমাদের বেশ কিছু কোশ্চেন, বেশ কিছু টপিক আমাদের কিন্তু অবশ্যই জানা দরকার। তো আজকের ভিডিওতে সেই ইম্পর্টেন্ট টপিক আর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই কালেক্ট করা হয়েছে, যেগুলো বাস্তুতন্ত্র আমরা শুরু করার আগে একবার জেনে নেব। তো ক্লাসের মধ্যে দিয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আপনার সঙ্গে ডিসকাস করবো। কোশ্চেনগুলো অনেকটাই আপনাদের হেল্প করবে আপকামিং টেট এক্সামের জন্য খুব ভালো প্রিপারেশন নিতে। আর আপনারা যদি আমাকে কেউ এখন ইনস্টাগ্রামে ফলো না করে থাকেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক রয়েছে, আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আপনার কোনো রকমের কোশ্চেন থাকলে, ডাউট থাকলে আপনারা আমাকে সরাসরি ইনস্টাগ্রামে এসএমএস করতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু আমার সঙ্গে ইনস্টাগ্রামে কানেক্টেড থাকতে পারেন। তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তো আজকে প্রথমে যেটা আমরা জানবো আজকের ক্লাসে, ইকোসিস্টেম আর ইকোলজি। তো ইকোসিস্টেমটা কি? ইকোসিস্টেমটার মানে হচ্ছে বাস্তুতন্ত্র। তো ইকোসিস্টেম মানে কি? বাস্তুতন্ত্র। আর ইকোলজি মানে কি? ইকোলজি মানে হচ্ছে বাস্তু সংস্থান। তো ইকোসিস্টেম আর ইকোলজি এই দুটোর মানে আমরা জানলাম, যে ইকোসিস্টেম মানে হচ্ছে বাস্তুতন্ত্র আর ইকোলজি মানে হচ্ছে বাস্তু সংস্থান। তো এবার আমরা জেনে নেব ইকোসিস্টেম কাকে বলে আর ইকোলজি কাকে বলে, অর্থাৎ ইকোলজিটা বা বাস্তুতন্ত্রটা কি আর বাস্তু সংস্থানটা কি। তো প্রথমে যেটা কালেক্ট করা হয়েছে, এক নম্বর পয়েন্ট, বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কাকে বলে? এই বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম, যে নির্দিষ্ট প্রণালীতে কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের জীব সম্প্রদায় নিজেদের মধ্যে এবং ওই অঞ্চলের জড় বা অজৈব উপাদানের সাথে আদান প্রদানের মাধ্যমে নিজের অস্তিত্ব রক্ষার জন্য উৎপন্ন উৎপাদনের বিনিময় ঘটায় তাকে বাস্তুতন্ত্র বা বাস্তুরীতি বলে। তো এই বাস্তুতন্ত্রেরই কিন্তু আরেকটা নাম বাস্তুরীতি বা ইকোসিস্টেম। তাহলে ইকোসিস্টেমটা আমরা কী পেলাম এখান থেকে? ইকোসিস্টেমটা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট প্রণালীতে যে কোনো একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের জীব সম্প্রদায়, সেটা যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের ভৌগোলিক অঞ্চলের জীব সম্প্রদায় হতে পারে, তো সেই নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের জীব সম্প্রদায় তাদের নিজেদের মধ্যে, মানে এই জীব সম্প্রদায় তাদের নিজেদের মধ্যে এবং ওই যে অঞ্চলটি রয়েছে ওই অঞ্চলের জড় বা অজৈব উপাদানের সাথে আদান প্রদানের মাধ্যমে নিজেদের যে অস্তিত্বটা রয়েছে সেই অস্তিত্ব রক্ষা করার জন্য কী করে, উৎপন্ন উৎপাদনের বিনিময় যে ঘটায় তাকেই বলে বাস্তুতন্ত্র বা বাস্তুরীতি বা ইকোসিস্টেম, তাকেই বলা হয়। বোঝাতে পারলাম? এবং নেক্সট যে পয়েন্টটি রয়েছে, আমরা জানবো ইকোলজি বা বাস্তু সংস্থান কাকে বলে। তো ইকোলজি বা বাস্তু সংস্থান এখানে দেখুন পয়েন্ট করা হয়েছে, কি বলা হয়েছে, প্রাণীবিজ্ঞানী হেকেলের মতে জীবের একটি সুনির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার ঘটনা হলো ইকোলজি বা বাস্তু সংস্থান। তাহলে এই যে ইকোলজি বা বাস্তু সংস্থানের যে সংজ্ঞাটা আমরা পেলাম, তো এটা কার মতে? এটা হচ্ছে প্রাণীবিজ্ঞানী হেকেলের মতে। তো যার এই প্রাণীবিজ্ঞানী হেকেলের মতে, তাহলে আমরা কী পেলাম? বাস্তু সংস্থানটা কি? যে জীবের একটি যে সুনির্দিষ্ট পরিবেশে যে বেঁচে থাকার যে ঘটনাটা রয়েছে, সেই বেঁচে জীবের সুনির্দিষ্ট পরিবেশে সেই বেঁচে থাকার ঘটনাটাই হলো ইকোলজি বা বাস্তু সংস্থান। এবার আমরা জানবো বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক যেগুলো আমাদের অবশ্যই জানা উচিত বাস্তুতন্ত্র থেকে। তিন নম্বর যে পয়েন্টটি রয়েছে, ইকোলজি শব্দটি প্রথম আর্নেস্ট হেকেল ব্যবহার করেন। তাহলে ইকোলজি শব্দটি, এই ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? আর্নেস্ট হেকেল ব্যবহার করেন। কত সালে ব্যবহার করেন? 1860 খ্রিস্টাব্দে ব্যবহার করেন। তাহলে ইকোলজি শব্দটি প্রথম আর্নেস্ট হেকেল 1860 খ্রিস্টাব্দে ব্যবহার করেন। এবং নেক্সট যে পয়েন্টটি রয়েছে, 1935 সালে বিজ্ঞানী টান্সলে, যাকে আমরা বিভিন্ন বইতে টান্সলে নামে জানি, আবার এজি টান্সলে নামেও জানি, তার সম্পূর্ণ নাম হচ্ছে এজি টান্সলে, তো তাকেই আমরা টান্সলে বলে ডাকি, যে বইতে আমরা পড়ে থাকি টান্সলে বলে লেখা রয়েছে। তো 1935 সালে বিজ্ঞানী টান্সলে বা এজি টান্সলে সর্বপ্রথম ইকোসিস্টেম কথাটি ব্যবহার করেন। তাহলে এই ইকোসিস্টেম কথাটি কে ব্যবহার করেন? ইকোসিস্টেম কথাটি প্রথম ব্যবহার করেন এজি টান্সলে বা টান্সলে। কত সালে ব্যবহার করেন? 1935 সালে ব্যবহার করেন। আর ইকোলজি শব্দটি কে ব্যবহার করেন? ইকোলজি শব্দটি ব্যবহার করেন আর্নেস্ট হেকেল 1860 খ্রিস্টাব্দে। আর ইকোসিস্টেম কথাটি ব্যবহার করেন প্রথম, তিনি হলেন বিজ্ঞানী এজি টান্সলে 1935 খ্রিস্টাব্দে। বোঝাতে পারলাম যে ইকোলজিটা হচ্ছে আর্নেস্ট হেকেল আর ইকোসিস্টেম হচ্ছে এজি টান্সলে। তারপরে চলে যাব নেক্সট কোশ্চেনের দিকে, 5 নম্বর কোশ্চেন। কী বলা হয়েছে কোশ্চেনে? বাস্তুতন্ত্রের প্রধান নীতিগুলি কী কী? তো বাস্তুতন্ত্রের অবশ্যই কিছু নীতি রয়েছে, যে প্রধান নীতি রয়েছে সেই প্রধান নীতিগুলি কী কী? বাস্তুতন্ত্রের 3টি মূলনীতি আছে। তো বাস্তুতন্ত্রের কটি মূলনীতি রয়েছে? বাস্তুতন্ত্রের 3টি মূলনীতি রয়েছে। তো এবার আমরা জেনে নেব সেই মূলনীতিগুলো কী কী। এখানে দেখুন 1 নম্বর পয়েন্টে যেটা রয়েছে, যে নীতিগুলো রয়েছে, প্রথম নীতিটা হচ্ছে পুষ্টিচক্র, দ্বিতীয় নীতিটা হচ্ছে শক্তি প্রবাহ, এবং 3 নম্বর নীতিটা রয়েছে উদ্ভিদ প্রাণী ও মানুষের মধ্যে
পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা বাস্তুতন্ত্রের কাঠামো। তাহলে আমরা তিনটে নীতি কী কী পেলাম? বাস্তুতন্ত্রের তিনটে নীতি রয়েছে, সেই নীতি আমরা পেলাম পুষ্টি, চক্র, শক্তি প্রবাহ, এবং তিন নম্বর যে নীতিটা রয়েছে উদ্ভিদ, প্রাণী ও মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা বাস্তুতন্ত্রের কাঠামো। এই তিনটি নীতি রয়েছে, যে মূল নীতি রয়েছে কার? বাস্তুতন্ত্রের, বোঝাতে পারলাম। এবং নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, বাস্তুতন্ত্রের উপাদানগুলি কী কী? তো এতক্ষণ আমরা বাস্তুতন্ত্রের নীতি জানলাম, এবার আমরা জানবো বাস্তুতন্ত্রের উপাদান কী কী। তো অ্যান্সার হয়ে যাবে, বাস্তুতন্ত্রের দুটি উপাদান রয়েছে। বাস্তুতন্ত্রের কটি উপাদান রয়েছে? বাস্তুতন্ত্রের রয়েছে দুটি উপাদান। কী কী উপাদান রয়েছে? দুটি উপাদান, এক হচ্ছে জড় উপাদান, আর এক হচ্ছে সজীব উপাদান। তো বাস্তুতন্ত্রের যে দুটি উপাদান রয়েছে, প্রধান দুটি উপাদান, সেটা হচ্ছে জড় উপাদান আর সজীব উপাদান। তারপরে কিন্তু এখানে যে জড় উপাদানটা রয়েছে, এই জড় উপাদানকে তিনটি শ্রেণীতে কিন্তু ভাগ করা যায়। এই জড় উপাদানের মধ্যে আবার তিনটে ভাগ রয়েছে। কী কী? এক হচ্ছে অজৈব পদার্থ, দুই হচ্ছে জৈব পদার্থ, তিন হচ্ছে ভৌত উপাদান বা ভৌত পদার্থ। তো প্রথমে আমরা জানবো অজৈব পদার্থগুলি কী কী। এই জড় উপাদানের যে তিনটে ভাগ রয়েছে তার মধ্যে একটা হচ্ছে অজৈব পদার্থ। সেই অজৈব পদার্থগুলি কী কী? সেগুলি হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, ফসফরাস, সালফার প্রভৃতি। এইগুলো হচ্ছে এই জড় উপাদানের অজৈব পদার্থ। পরের যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে জৈব পদার্থ। তো এই জড় উপাদানের হচ্ছে জৈব পদার্থ রয়েছে। তো জৈব পদার্থগুলি কী কী? সেটা হচ্ছে প্রোটিন, কার্বোহাইড্রেট, হিউমাস, ফ্যাট প্রভৃতি। এগুলো হচ্ছে জড় উপাদানের মধ্যে যে ভাগ রয়েছে জৈব পদার্থ, সেইগুলো হচ্ছে জৈব পদার্থ। আর ভৌত উপাদান বা ভৌত পদার্থটা কী? সেটা হচ্ছে সূর্যালোক, বৃষ্টিপাত, তাপ, বাতাস ইত্যাদি, এইগুলো হচ্ছে ভৌত উপাদান, বলতে পারলাম। এবং এই সজীব উপাদানটা রয়েছে, সজীব উপাদানকে আবার দুটো শ্রেণীতে ভাগ করা যায়, বা এই সজীবের আবার দুটো ভাগ হয়ে গেছে সজীব উপাদানটা এই বাস্তুতন্ত্রের। তো সজীব উপাদানটা কী কী? সজীব উপাদান এক হচ্ছে স্বভোজী বা উৎপাদক, আর দুই হচ্ছে পরভোজী। তাহলে এই সজীব উপাদানের যে স্বভোজীটা রয়েছে, সেখানে আমরা স্বভোজী বলতে কী জানি? যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করে নেয়, অন্য কারোর উপর নির্ভর করে না, তারা হচ্ছে স্বভোজী বা উৎপাদক। আর খাদক বা পরভোজীটা কী? যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, অন্যের ওপর ডিপেন্ড করে বেঁচে থাকে। যেমন উদাহরণে আমরা বলতে পারি পরগাছা, দেখবেন যে পরগাছাগুলো হয়ে থাকে, সেগুলো কী করে? একটা গাছের ওপরে তারা কিন্তু নিজেদের গাছের ওপরে ডিপেন্ড করে কিন্তু নিজেরা বেঁচে থাকে। তো এটা হচ্ছে সজীব উপাদানের এই দুটি ভাগ রয়েছে, স্বভোজী আর হচ্ছে খাদক। তাহলে আমরা বাস্তুতন্ত্রের কটা উপাদান পেলাম? বাস্তুতন্ত্রে পেলাম দুটি উপাদান, জড় উপাদান এবং সজীব উপাদান। জড় উপাদানের আবার তিনটে ভাগ পেলাম, কী কী? অজৈব পদার্থ, জৈব পদার্থ আর হচ্ছে ভৌত পদার্থ বা ভৌত উপাদান। আর সজীব উপাদানের আমরা কটা ভাগ পেলাম? দুটো ভাগ পেলাম, একটা হচ্ছে স্বভোজী আর একটা হচ্ছে পরভোজী। ক্লিয়ার হলো? এবার আমরা যে নেক্সট কোশ্চেনটা জানবো, খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সাত নম্বর যে কোশ্চেনটা রয়েছে, কী বলা হয়েছে কোশ্চেনে? বাস্তুতন্ত্রকে কয় ভাগে ভাগ করা যায়। তো এতক্ষণ তো আমরা জানলাম উপাদান এবং তার নীতি, সব কিছু আমরা জানলাম বাস্তুতন্ত্রের। এবার আমরা সাত নম্বর পয়েন্টে জানবো বাস্তুতন্ত্রকে কয় ভাগে ভাগ করা যায়। তো বাস্তুতন্ত্রকে এই বাসস্থান বা হ্যাবিটাট অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায়। তাহলে কয় ভাগে ভাগ করা যায়? দু ভাগে ভাগ করা যায়। কী অনুযায়ী? বাসস্থান বা হ্যাবিটাট অনুযায়ী বাস্তুতন্ত্রকে দুভাগে ভাগ করা যায়। কী কী? স্থলজ বাস্তুতন্ত্র আর হচ্ছে জলজ বাস্তুতন্ত্র। তো যেটা স্থলে হয়ে থাকে সেটা স্থলজ বাস্তুতন্ত্র, আর যেটা জলে হয়ে থাকে সেটা হচ্ছে জলজ বাস্তুতন্ত্র। তাহলে স্থলজ বাস্তুতন্ত্রের মধ্যে আবার যে ভাগগুলো রয়েছে, স্থলজ বাস্তুতন্ত্রকে আবার কবে ভাগ করা যায়? পাঁচ ভাগে ভাগ করা যায়। কী কী? আমরা এবার সেটা জেনে নেবো। স্থলজ বাস্তুতন্ত্রকে পাঁচ ভাগে ভাগ করা যায়, যেটা হচ্ছে এই বাসস্থান বা হ্যাবিটাট অনুযায়ী। বাসস্থান বা হ্যাবিটাট অনুযায়ী স্থলজ বাস্তুতন্ত্রকে পাঁচ ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে বনভূমির বাস্তুতন্ত্র, দু নম্বর হচ্ছে তৃণভূমির বাস্তুতন্ত্র, তিন নম্বর হচ্ছে মরুভূমির বাস্তুতন্ত্র, চার নম্বর তুন্ড অঞ্চলের বাস্তুতন্ত্র, এবং পাঁচ নম্বর রয়েছে সাভানা অঞ্চলের বাস্তুতন্ত্র। তো এগুলো হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র। এবার আমরা জানবো যে জলজ বাস্তুতন্ত্র মানে কয় ভাগে ভাগ করা যায়, বা জলজ বাস্তুতন্ত্রটা কী। তো জলজ বাস্তুতন্ত্রটা হচ্ছে যেটা জলে যে বাস্তুতন্ত্র হয়ে থাকে সেটা হচ্ছে জলজ বাস্তুতন্ত্র। তো এই হ্যাবিটাট বা বাস্তান অনুযায়ী জলজ বাস্তুতন্ত্রকে কয় ভাগে ভাগ করা যায়? এটাকে ভাগ করা যায় দুই ভাগে। কী কী? এক হচ্ছে সামুদ্রিক বাস্তুতন্ত্র, আর দুই হচ্ছে সুস্বাদু জলের বাস্তুতন্ত্র। মানে স্বাদু জলের যেটা বাস্তুতন্ত্র সেটা হচ্ছে মিষ্টি জলের বাস্তুতন্ত্র, আর সামুদ্রিক জলের যেটা বাস্তুতন্ত্র সেটা হচ্ছে নোনা জলের বাস্তুতন্ত্র। অবশ্যই সমুদ্রের জলগুলো নোনা হয়ে থাকে। তাহলে আমরা কী পেলাম? জলের বাস্তুতন্ত্রকে দুভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে স্বাদু জলের বাস্তুতন্ত্র আর হচ্ছে সামুদ্রিক জলের বাস্তুতন্ত্র। তো এখানে আবার এই সামুদ্রিক জলের বাস্তুতন্ত্রকে আবার দুভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে কী কী? এক হচ্ছে অগভীর সমুদ্রের বাস্তুতন্ত্র, আর এক হচ্ছে গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র। তাহলে আমরা কী পেলাম? আমরা এখান থেকে পেলাম
যে বাস্তুতন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র আরেকটা হচ্ছে জলজ বাস্তুতন্ত্র। স্থলজ বাস্তুতন্ত্রকে পাঁচ ভাগে ভাগ করা যায়, সেগুলো কী কী? বনভূমির বাস্তুতন্ত্র, তৃণভূমির বাস্তুতন্ত্র, মরুভূমির বাস্তুতন্ত্র এবং 4 নম্বর তুন্ডা অঞ্চলের বাস্তুতন্ত্র, 5 নম্বর সাভানা অঞ্চলের বাস্তুতন্ত্র। আর জলজ বাস্তুতন্ত্রকে দুভাগে ভাগ করা যায়, সেটা কী কী? সেটা হচ্ছে স্বাদু জলের বাস্তুতন্ত্র আর হচ্ছে সামুদ্রিক জলের বাস্তুতন্ত্র। আবার সামুদ্রিক জলের বাস্তুতন্ত্রকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গভীর সমুদ্রের জলের বাস্তুতন্ত্র আর একটা হচ্ছে অগভীর সমুদ্রের বাস্তুতন্ত্র। বলতে পারলাম? তো এখানে যে তৃণভূমির বাস্তুতন্ত্রটা রয়েছে স্থলজ বাস্তুতন্ত্রের মধ্যে, তো এগুলো নিয়েও আপনাদের সঙ্গে একটু আলোচনা করে নিই, তাহলে আপনারা অনেকটা বুঝতে পারবেন। তো সেটা হচ্ছে যে স্থলজ বাস্তুতন্ত্রের মধ্যে যে 5টি ভাগ রয়েছে, প্রথম যে ভাগটি রয়েছে বনভূমির বাস্তুতন্ত্র, যেটা কোথায় হয়, বনভূমির মধ্যে যে বাস্তুতন্ত্র হয়ে যায়, তো সেটা হচ্ছে বনভূমির বাস্তুতন্ত্র। 2 নম্বর তৃণভূমির বাস্তুতন্ত্র, সেটা কোথায়, তৃণভূমিতে যে বাস্তুতন্ত্র হয় সেটা হচ্ছে তৃণভূমির বাস্তুতন্ত্র। মরুভূমির বাস্তুতন্ত্র, যেটা মরুভূমিতে যে বাস্তুতন্ত্রটা ঘটে থাকে, হয়ে থাকে, সেটা মরুভূমির বাস্তুতন্ত্র। 4 নম্বরে রয়েছিল তুন্ডা অঞ্চলের বাস্তুতন্ত্র, যেটা তুন্ডা অঞ্চলে হয়ে থাকে, সেটা তুন্ডা অঞ্চলের বাস্তুতন্ত্র। এবং 5 নম্বরে ছিল সাভানা অঞ্চলের বাস্তুতন্ত্র, যেটা সাভানা অঞ্চলে হয়ে থাকে, তো সেটা হচ্ছে সাভানা অঞ্চলের বাস্তুতন্ত্র। তো সাধারণত এই কোশ্চেনগুলো কিন্তু আপনাদের বাস্তুতন্ত্র উপর থেকে জানা খুবই দরকার, তারপরে আমরা এমসিকিউ ক্লাসের দিকে এগিয়ে যাব। তো এবং এই বাস্তুতন্ত্রগুলো যদি আপনাদের একটা টেবিল করে যদি আপনার সঙ্গে ডিসকাস করি, তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন, কারণ এর বাস্তুতন্ত্র যে কোশ্চেনগুলো হয়ে থাকে, এই 7টা কোশ্চেনের পরে যে কোশ্চেনগুলো চলে আসছে, সেখানে আপনারা খাদ্য শৃঙ্খলা পাবেন, উৎপাদক খাদ্যকের মধ্যে পার্থক্য রয়েছে, খাদ্য শৃঙ্খলা রয়েছে, আরও ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে। তো আপনারা যদি এই পুরো বাস্তুতন্ত্রের একটা যে টেবিলটা হয়ে থাকে, যদি টেবিলের মাধ্যমে যদি আপনার সঙ্গে ডিসকাস করি, আপনারা কিন্তু সেটা আরও ভালো বুঝতে পারবেন। তো আপনারা যদি পরের ক্লাসে এই বাস্তুতন্ত্র উপর থেকে যে টেবিলটা হয়ে থাকে, সেই টেবিল নিয়ে যদি আপনারা বলেন ডিসকাস করার কথা, অবশ্যই ডিসকাস করব। তার জন্য অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে পরবর্তীতে এই বাস্তুতন্ত্রের ওপর থেকে টেবিল করে পুরো বাস্তুতন্ত্রটা কমপ্লিট করে দেবো কিনা। আর টেবিল করে দিলে আপনারা মানে বুঝতে ভালো পারবেন কোনটার ভাগ কী। তো এইভাবে আপনারা বললে আরও ইজিলি মনে রাখতে পারবেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ক্লাসে টেবিলটা নিয়ে ডিসকাস করবো কিনা, এবং আমরা আরও ইম্পর্টেন্ট এবং সিলেক্টেড কোশ্চেন এই বাস্তুতন্ত্র উপর থেকে যেগুলো হয়ে থাকে, আগের ক্লাস আগের এক্সামগুলোতে যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছিল, চেষ্টা করবো সে ধরনের কোশ্চেনগুলো কালেক্ট করে আপনাদের সঙ্গে বাস্তুতন্ত্রের লেসনটা কমপ্লিট করে দেওয়ার। ক্লিয়ার হলো? তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে বাস্তুতন্ত্রের টেবিলটা আপনারা চান কি না। তো এই ছিল হচ্ছে বাস্তুতন্ত্র থেকে যে কোশ্চেনগুলো, যেগুলো আমাদের সাধারণত জানার দরকার। যদি আপনারা কেউ নতুন ভিডিওটা দেখে থাকেন, ক্লাসটা যদি নতুন কেউ করে থাকেন, নতুন স্টুডেন্ট হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল বেল নোটিফিকেশনটা অন করে রাখুন, তাহলে প্রত্যেকদিন রাত 9টার সময় আপনার ফোনে কিন্তু এই ধরনের ক্লাসের নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে। আর আপনাদের যদি এই ভিডিওটা বা ক্লাসটা কোনোভাবে যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ক্লাস থেকে কোনোভাবে হেল্পফুল হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দেবেন যারা আপকামিং টেট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর অবশ্যই টেবিলটা নেক্সট ক্লাসে ডিসকাস করবো কিনা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর তার সঙ্গে সঙ্গে আপনারা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, ওই লিঙ্কের থ্রু আপনারা আমাকে সরাসরি ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আপনাদের কোনো রকমের কোশ্চেন থাকলে, ডাউট থাকলে আপনারা আমাকে ইনস্টাগ্রামে এসএমএস করতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে আপনারা ইনস্টাগ্রামে কানেক্টেড তো থাকবে।